हेलो व्यूवर्स, वेलकम टू फूड केबिन। आज आमी तोमादेर साथे शेयर करब चार धरनेर होममेड मेयोनीजर रेसिपी, जेटा तोमरा खूब सहजेई कम उपकरणे बानाते पारबे। ए मेयोनीजर स्वाद एकेबारेई बाइरेर दोकानेर मतो हबे, ताहले बाड़ीते एटा कम खरचे एबं कम समये झटपट एटा बानिये फेलते पारबेन, आर एटा आपनारा रोल, र्याप, बार्गार, फ्राइड चिकेनेर साथे एनजय करे खेते पारबेन। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই হোমমেড মেয়োনিজের রেসিপিটি। আর আরও এরকম মজাদার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রথমে আমি আপনাদের রেগুলার মেয়োনিজটা বানিয়ে দেখাবো, যার জন্য একটা মিক্সিং বোলে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চিমটে লবণ, আর দিয়ে দিচ্ছি 1 teaspoon ভিনিগার। আপনাদের কাছে ভিনিগার যদি না থাকে তাহলে আপনারা লেবুর রসও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 teaspoon মানে 2 ছোট চামচ চিনি। আর দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ গোলমরিচের গুঁড়ো। আর আমি এখানে 1/2 cup সাদা তেল নিয়েছি, এর 1/2টা আমি দিয়ে মিক্সিং জারের মধ্যে মিক্স করব। 1 মিনিট মিক্স করার পরে দেখতেই পাচ্ছেন অনেকটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। এর মধ্যে 1/2 যে অয়েলটা আমার বেঁচে ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে আরও একবার ভালোভাবে 1 থেকে 2 মিনিটের জন্য মিক্স করে নেব। প্রায় 1 থেকে 2 মিনিটের মধ্যেই দেখতেই পাচ্ছেন একেবারে দোকানের মতো মেয়োনিজটা তৈরি হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে এটা ঢেলে নেব। রেগুলার মেয়োনিজটা আমার একদমই তৈরি হয়ে গেছে, তাহলে দেখতেই পাচ্ছেন কত কম উপকরণে আর কম সময় এটা ঝটপট বানিয়ে ফেলা যায়। এরপর চিলি মেয়োনিজটা বানিয়ে দেখাবো আপনাদের। এর জন্য রেগুলার মেয়োনিজের সাথে আমি মিশিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো আর সামান্য চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে এটা আমি মিক্স করে নেব। চিলি মেয়োনিজের কালারটা সুন্দর আসার জন্য আমি এর সাথে 1 ছোট চামচ টমেটো কেচাপ মিশিয়ে দেব। টমেটো কেচাপ মেশালে এই মেয়োনিজের কালারটা খুব সুন্দর চলে আসবে। আর আপনারা চাইলে এর সাথে 1 চামচ চিলি সসও অ্যাড করতে পারেন, তাহলেই তৈরি হয়ে যাবে চিলি মেয়োনিজ। এরপর আমি বানাবো মাস্টার্ড ফ্লেভারের মেয়োনিজ। এর জন্য রেগুলার মেয়োনিজ কিছুটা বাটিতে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিচ্ছি 1 চামচ কালো সর্ষে বাটা। আপনারা চাইলে সাদা বা কালো সর্ষে যে কোনো একটা দিতে পারেন, আর কতটা পরিমাণে আপনারা সর্ষের ফ্লেভারটা চাইছেন সেই অনুযায়ী সর্ষে বাটাটা অ্যাড করবেন। সর্ষেটা ভালোভাবে মেয়োনিজের সাথে মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে মাস্টার্ড মেয়োনিজ। এরপর আমি বানাবো গার্লিক মেয়োনিজ। এর জন্য একটা রসুন উপর থেকে কেটে নিয়েছি, আর একটা ফ্রাইং প্যানে সামান্য তেল অ্যাড করে নিয়ে এটাকে আমি ভেজে নেব লো ফ্লেমে 1 থেকে 2 মিনিটের জন্য। অনেকেই রসুন কাঁচা ইউজ করেন, তবে এইভাবে রসুন ইউজ করাটা আমি বেশি প্রেফার করি। রসুনটা ভাজা হয়ে গেলে এরপর ছুরি দিয়ে আমি এটা কেটে নিচ্ছি, আর রসুনের কোয়াগুলো ভালোভাবে আমি বার করে নিচ্ছি খোসা ছাড়িয়ে। রসুনের কোয়াগুলো বার করে নেওয়ার পরে এইভাবে কেটে নিচ্ছি রসুনগুলো। এরপর কেটে নেওয়া রসুনগুলো রেগুলার মেয়োনিজের মধ্যে দিয়ে দেব, আর এটাকে ভালোভাবে আমি মিক্স করে নেব। তাহলে রসুনটা রেগুলার মেয়োনিজের সাথে ভালোভাবে মিক্স হয়ে গেছে, আর তৈরি হয়ে গেছে গার্লিক ফ্লেভারের মেয়োনিজ। এই মেয়োনিজ বেশি দিন স্টোর করে রাখা যায় না, তাই যখন বানাবেন কম পরিমাণেই বানাবেন। আর এটা পরিষ্কার করে রাখা শুকনো একটা এয়ারটাইট কন্টেনারে 1 থেকে 2 সপ্তাহের জন্য ফ্রিজে স্টোর করতে পারবেন। তাহলে চার ধরনের এই হোমমেড মেয়োনিজের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমাকে ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো না করে থাকলে অবশ্যই ফলো করবেন, যার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন।